ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরের রতনপুর ইউনিয়নের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও অর্থ বিতরণ করলেন স্থানীয় চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন। আজ শুক্রবার সকালে রতনপুর ইউনিয়নের বাওয়া চাইল মালিকের বাড়ি সংলগ্ন বহুমুখী রাস্তার উদ্বোধন করেন তিনি। পাশাপাশি তিনি বিভিন্ন মসজিদে অনুদান দিয়েছেন। রতনপুর ইউনিয়নের জনগণের জীবনমান উন্নয়নে চলছে কর্মকাণ্ড। শুক্রবার রতনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড পরিদর্শন করেন রুহুল আমিন। বাবা চাইলে নতুন রাস্তা উদ্বোধন করায় এলাকার জনগণ বেশ খুশি। তারা রুহুল আমিন চেয়ারম্যানের কার্যক্রমে খুশি। এই রাস্তাটির ফলে গ্রামের যোগাযোগের আমূল পরিবর্তন হয়েছে বলে জানান এলাকাবাসী। এর ফলে বাবা চাইল গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে। স্কুলে যাতায়াতের সময় ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে না। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে রতনপুর ইউনিয়নবাসী আবারও রুহুল আমিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। পরে বলদিবাড়ি গ্রামের নবনির্মিত সড়ক পরিদর্শনে যান রুহুল আমিন। সড়কটি তিনি নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন। এলাকার মানুষ দৃষ্টিনন্দন এই সড়ক পেয়ে বেশ উচ্ছ্বসিত। আমাদের যে জায়গাটা, এই জায়গাটা আমরা যেখানে দাঁড়াচ্ছি, এটা হলো একটা খুব খাল ছিল, খুব গর্ত। এখানে একটা কালভার্ট আছে, এই কালভার্ট রুহুল আমিন চেয়ারম্যান আমাদেরকে এটা করে দিয়েছেন। এটার উপর দিয়ে যে রাস্তাটা গেছেন, আমরা দক্ষিণ পাশে প্রায় মনে করেন যে প্রায় 3,000 ফিটের মতন রাস্তাটা আমাদের রুহুল আমিন চেয়ারম্যান করছে। এবং এই রাস্তাটা করতে গিয়ে উনি আমাদেরকে খুব সুন্দরভাবে রাস্তাটা করে গেছেন। এবং আমরা ওনার সাথে আসি এবং উনি যে আমাদের কাজটা করছে, এই কাজটা খুব অত্যন্ত খুব সুবিধা। আমরা তিন পাড়ার সমাজের মানুষ এই রাস্তা পাওয়াতে আমরা খুব একটা সুবিধাজনক হচ্ছে। রাস্তাটা রুহুল আমিন সাহেব চেয়ারম্যান করে দিয়েছে। এই রাস্তাটা হওয়াতে আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হয়েছে। কারণ এই জায়গার মধ্যে আগে কালী বাসে সাঁকো ছিল, যার মাধ্যমে ছোট ছোট বাচ্চারা পানিতে পড়ে যেত, স্কুলে যেতে ব্যাগ বই খাতা নিয়ে পড়ে যেত, যাতে ওরা ক্ষতিগ্রস্ত হতো। এখন বর্তমানে এই কালভার্টটা এবং রাস্তা করাতে এখন শিক্ষার্থীদের কোনো অসুবিধা হচ্ছে না, সবাই যাতায়াতের সুবিধা হচ্ছে। 6,000 ফিট রাস্তা হয়েছে, প্রজেক্ট হয়েছে 60টা। 60টা প্রজেক্টে 6,000 ফিটের মাটির কাজ এই চেয়ারম্যান সাহেব এই বছর বাস্তবায়ন করছে। এই রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন এবং 3টা কালভার্ট বাঁচার বাস্তবায়ন করছে। তো চেয়ারম্যানের জন্য, চেয়ারম্যান আমার স্নেহভাজন ছোট ভাই, দলীয় কর্মী, আমিও দলের একজন লোক, সেই হিসেবে তাকে ধন্যবাদ জানাই এই কাজগুলো সমাপ্ত করার জন্য। বলদিবাড়ি রাস্তাটা হওয়াতে বলদিবাড়ি সবারই উন্নত হয়েছে বা ইয়া হয়েছে। চেয়ারম্যানের অনুমতিতে ওই বলদিবাড়ি একটা ইয়া হয়েছে, রাস্তা হয়ে গেছে। রাস্তা একটা না, 2টা হয়েছে। বাসল থেকে সাগর বঞ্জিত আর বলদিবাড়ি থেকে সতর বঞ্জিত এছাড়া বাওয়াচাইল গ্রামে 3টি বক্স কালভার্ট নির্মাণ করেন রুহুল আমিন। এর মাধ্যমে বিভিন্ন স্থানে পানি নিষ্কাশন হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার প্রতি তারা সন্তুষ্ট এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের মহাসড়কে আমরা বাওয়াচাইল বলদিবাড়ি সহ রতনপুর ইউনিয়নবাসী আমরা সেই মহাসড়কে যাত্রা করেছি। আমি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য জননেতা আবদুল করিম বুলবুল এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। বিশেষভাবে আমার রতনপুর ইউনিয়নের আজকের যে এলজিডির বিভিন্ন রাস্তার কাজ চলছে, পাকাকরণের কাজ চলছে, মেনটেন্যান্সের কাজ চলছে, এই কাজগুলো বাস্তবায়নের জন্য আমি রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়নবাসীকে সাথে নিয়ে আমি বিশেষভাবে আমি বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি এলজিডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আমার নবীনগরের কৃতি সন্তান, কর্মবীর হিসাবে যিনি খ্যাতি লাভ করেছেন, জনাব বিপুল চন্দ্র বণিক স্যারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত তহবিল থেকে রাস্তা নির্মাণ ছাড়াও রুহুল আমিন চেয়ারম্যান শাহপুর পূর্বপাড়া সাবেক চেয়ারম্যান বাড়ি মসজিদের উন্নয়নের জন্য নগদ 1,00,000 টাকা দেন। দুবাচাইল বাজে বিশারা কেন্দ্রীয় মসজিদে নগদ 25,000 টাকা দেন তিনি। এছাড়া বাওয়াচাইল গ্রামের একটি সাঁকো নির্মাণের জন্য নগদ 5,000 টাকা তুলে দেন রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক শাহেদ সরকার, ইউপি সদস্য ফাতেমা বেগম, 7নং ওয়ার্ড মেম্বার ইমরান হোসেন, সেলিম মেম্বার, 7নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, 9নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন হাবলু,
সালাউদ্দিন মাস্টার, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হিরুসহ অন্যান্য নেতাকর্মী। এলাকাবাসী রুহুল আমিন চেয়ারম্যানের উন্নয়নমুখী কাজে ভীষণ খুশি। সবাই চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবীনগর থেকে ফিরে রিফা তাবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।